জিয়ার মাজারে ফুল দিয়ে মঈন খান বললেন, আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে না বলেই বিএনপিকে নিষিদ্ধ করতে চায়। এদিকে নির্বাচনে অংশ নিয়ে গণতন্ত্রকে বাঁচিয়েছি বললেন মুজিবুল হক চূর্ণ। জানাবো লাভ ক্ষতির হিসাব না মেলায় উপজেলা নির্বাচনের সিদ্ধান্ত হয় না তাই বিএনপি। এবং সর্বশেষ জানাবো চালের বাজার নিয়ন্ত্রণে দৌড়ঝাঁপ, সাধারণ মানুষ বলছেন এসবই ফাঁকা আওয়াজ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জিয়ার মাজারে ফুল দিয়ে মঈন খান বললেন, আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে না বলেই বিএনপিকে নিষিদ্ধ করতে চায়। গণতন্ত্রে বিশ্বাস করে না বলেই আওয়ামী লীগ বিএনপি সহ সব বিরোধী দলকে নিষিদ্ধ করে দিতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। তিনি বলেন, এই সরকার গণতন্ত্রে বিশ্বাস করে না, তাই তারা দেশ থেকে বিরোধী দলকে নিষিদ্ধ করতে দিতে চায়। এখানে আইনে বলতে বোঝায় তাদের মুখ থেকে যে কথা বের হয় সেটাই তাদের আইন। মঈন খান বলেন, সাংবিধানিক অধিকারের পরিপ্রেক্ষিতে দেশে বিভিন্ন রাজনৈতিক দল গঠিত হয়েছে। আমরা কথা বলছি, আজকে সরকার যদি বিএনপি তথা বিরোধী দলগুলোকে নিষিদ্ধ করে দিয়ে কাগজে কলমে লিখিত বাকশাল নতুন করে তারা কায়েম করে, যে কারকম তারা একবার করেছিল সংসদের ভেতরে 11 মিনিটের ব্যবধানে, তারা নতুন করে বাকশাল কায়েম করে, তাহলে আজকে পুনরায় প্রমাণিত হবে আওয়ামী লীগ সরকার যারা নিজেদের স্বাধীনতার পক্ষের শক্তি বলে দাবি করে সেটা তাদের ভুয়া দাবি। তারা কোনোদিন গণতন্ত্রে বিশ্বাস করে নাই। গণতন্ত্রে বিশ্বাস না করলে একটি সরকার দেশ থেকে সব বিরোধী দলকে নিষিদ্ধ করে দিতে পারে বলে মন্তব্য করে বিএনপির শীর্ষ নেতা। সরকার সেই পথে আজকে হাঁটছে, কাজেই দেশের 18 কোটি মানুষকে সতর্ক হতে হবে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আওয়ামী লীগের হাতে নিরাপদ নয়। স্বাধীনতার মূল আদর্শে আওয়ামী লীগ আঘাত করেছে। দেশ থেকে যদি বিরোধী দলকে নিষিদ্ধ করে দেওয়া হয় তাহলে গণতন্ত্রের স্পেস কোথায় বলে প্রশ্ন রাখে সাবেক মন্ত্রী। বলেন, মূল কথা আওয়ামী লীগ ক্ষমতা কুক্ষিগত করার জন্য বিচার বিভাগকে কুক্ষিগত করেছে, তারা বিরোধী দলকে নিশ্চিহ্ন করে দিতে চায়, এটাই হচ্ছে আওয়ামী লীগের মানসিকতা। নির্বাচনে অংশ নিয়ে গণতন্ত্রকে বাঁচিয়েছি বললেন মুজিবুল হক চূর্ণ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে গণতন্ত্রকে বাঁচিয়েছেন বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চূর্ণ। মুজিবুল হক চূর্ণ বলেন, বর্তমান জাতীয় সংসদের আইন অনুযায়ী 50 জন সংরক্ষিত নারী আসনের জন্য ভাগাভাগিতে জাতীয় পার্টি 2টি আসন পায়। জাতীয় পার্টির কো চেয়ারম্যান সালমা ইসলাম ও ঠাকুরগাঁও জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি নুরুন্নাহার দুইজন আমাদের দলের পরীক্ষিত নিবেদিত কর্মী। জাতীয় পার্টির পার্লামেন্টারি বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তাদেরকে এবার দলের পক্ষ থেকে সংরক্ষিত আসনে মনোনয়ন জমা দিয়েছি। জাতীয় পার্টির 13 জন মিলে সংসদে কোনো উপকার করতে চাইলে, তিনি বলেন, আপনি যদি সংখ্যার দিকটা দেখেন গত পার্লামেন্টে অপোজিশনে অনেকেই ছিলেন, কিন্তু দিনের পর দিন তারা সংসদ বর্জন করেছে, মাসের পর মাস বছরের পর বছর বর্জন করেছে। অপোজিশন লিডার 5 বছরে মাত্র 10 দিন পার্লামেন্টে এসেছিলেন, তাই ওই রকম সংখ্যা দিয়ে লাভ কি? 13 জন যদি আমরা অ্যাক্টিভ থাকি, জনগণের পক্ষে কথা বলি, সোচ্চারভাবে সাহসের সঙ্গে জনগণের কথা বলতে পারি, তবে সংখ্যাটা বড় নয়। কম সংখ্যা দিয়েও জনগণের পক্ষে কথা বলা যায়, কম সংখ্যা দিয়েও পার্লামেন্টকে কাঁপানো যায়। জাতীয় পার্টির নেতা আরো বলেন, নিশ্চয়ই আপনারা ইতিহাস জানেন, বঙ্গবন্ধু জাতির পিতা তিনি যখন সংসদ নেতা ছিলেন তখন একজন সংসদ সদস্য বাবু সুরঞ্জিত সেনগুপ্ত সংসদ কাঁপিয়েছিলেন। আমার মনে হয় আমরা বর্তমানে পার্লামেন্টে যারা আছি তাদের 11 জনের মধ্যে একজন ছাড়া বাকিরা কয়েকবার সংসদ সদস্য ছিলেন। পার্লামেন্টে কথা বলার মতো ক্যাপাসিটি আছে। গত 7 জানুয়ারি ভোটের পর গণতান্ত্রিক ধারাবাহিকতা এগিয়ে না গিয়ে জাতীয় পার্টি তা নষ্ট করেছে এমন মন্তব্যের জন্য বলেন, আপনি যেটা বলেছেন এটা বিএনপির কথা, যারা নির্বাচনে আসেনি, কিন্তু আপনি কি মনে করেন আমরা নির্বাচনে না আসলে, যদি দেশে নির্বাচন না হতো তাহলে কি হতো? বিষয়টি একটু চিন্তা করলে উত্তর পেয়ে যেতেন, কারণ জাতীয় পার্টির ইতিহাস নির্বাচন বর্জন নয়, কারণ নির্বাচন ছাড়া পার্লামেন্ট রাজনীতিতে ক্ষমতা আদল বদলের আর কোনো সুযোগ নেই। বাংলাদেশে নির্বাচন না হলে এখানে গণতান্ত্রিক পদ্ধতি কায়েম হওয়ার সুযোগ ছিল। আমি মনে করি আমরা দেশের মানুষের জন্য গণতান্ত্রিক ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখার জন্য নির্বাচনে অংশগ্রহণ করে সঠিক কাজ করেছি। 7 তারিখের নির্বাচনে অংশ নিয়ে গণতন্ত্রকে বাঁচিয়েছেন নাকি সরকারকে বাঁচিয়েছেন নাকি নিজেদের অস্তিত্ব বাঁচিয়েছেন এমন প্রশ্নের জবাবে জাতীয় পার্টির মহাসচিব বলেন, আপনি যেভাবে নেন আমরা মনে করি গণতন্ত্রকে বাঁচিয়েছি। লাভ ক্ষতির হিসাব না মেলায় উপজেলা নির্বাচনের সিদ্ধান্তহীনতায় বিএনপি। এ সরকারের অধীনে নির্বাচনে গিয়ে লাভ হবে না, এই হিসাব কষে জাতীয় সহ সব নির্বাচন বয়কট করে চলেছে বিএনপি। আসন্ন উপজেলা পরিষদের নির্বাচন নিয়ে এখনো প্রকাশ্যে দলটির অবস্থান সেটি, কিন্তু ভেতরে ভেতরে এক ধরনের দোনোমনো রয়েছে। যেহেতু দলীয় প্রতীকবিহীন এ হবে এই ভোট, তাই এতে অংশ নিলে জয়ী হয়ে কিছু উপজেলা তো নিজেদের কব্জায় নেওয়ার সুযোগ আছে। দলটির নেতৃত্বে একাংশ এই ভাবনা ভাবলেও অপরাংশ সেই পুরনো পথে হাতে লাভ কি? দলটির কেন্দ্রীয় তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে এ ধরনের কথা এবং আলোচনা শুরু হয়েছে, বিষয়টি নিয়ে আলাপ আলোচনা আছে। নির্বাচন কমিশনের ঘোষণা মতে সব ঠিক থাকলে চলতি বছরের প্রথম ধাপে 4 মে, দ্বিতীয় ধাপে 11 মে, তৃতীয় ধাপে 18 মে এবং চতুর্থ ধাপে 25 মে উপজেলা নির্বাচনে ভোট গ্রহণের কথা রয়েছে। সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে বিএনপি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বর্জন করে এক দফা কর্মসূচিতে যায় তারা, কিন্তু সরকার দাবি মানেনি, বিএনপি ভোটেও ঠেকাতে পারেনি। এখন ওই নির্বাচন বাতিলের দাবিতে আন্দোলন করছে তারা। যদি পরবর্তীতে প্রেক্ষাপটে উপজেলা নির্বাচনে যাওয়া না যাওয়া নিয়ে পথভিন্নতা দেখা দিয়েছে দলটিতে। দলীয় সূত্র বলছে উপজেলা নির্বাচন নিয়ে পথভিন্নতা রয়েছে বিএনপির নীতি নির্ধারকদের মধ্যেই। একটি পক্ষ নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্তে অটল থাকার কথা বলছে, আরেক পক্ষ নীরব থেকে নির্বাচনে অংশ নেওয়ার পক্ষে অনুসম্মতি দিচ্ছে। দল এবং দলের নেতা কর্মীদের চাঙ্গা রাখার স্বার্থে নির্বাচনে অংশ নেওয়ার পক্ষে অবস্থান এই পক্ষের। তবে দলের নীতিগত সিদ্ধান্তের বাইরে প্রকাশ্যে কিছু বলতে চান না তারা। দলের সিদ্ধান্তের প্রতি অনুগত থেকে নির্বাচনে না যাওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপির স্থানীয় অনেক নেতা। আবার নির্বাচনে যেতে মুখিয়ে রয়েছেন কিন্তু দলের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছেন অনেকে এমনও আছে। উপজেলা নির্বাচনে যাওয়া বিএনপির জন্য আত্মঘাতী হবে বলেও মনে করছেন অনেকে। আলী বলেন, তাহলে আরেকটি ভুল বড় ভুল হবে। এক্ষেত্রে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, 2021 সালে ইউপি নির্বাচনে অংশ নিয়েছিলাম, কারচুপি হয়ে 15 ভোটের ব্যবধানে হারিয়ে যাওয়া হয়েছে। পরে আদালতে ভোট পুনরায় করা হয়েছে বলেও তারা মনে করছে। এ ধরনের কথা এবং আলোচনার মধ্যে দিয়েও তারা শুরু করেছে এ ধরনের কথা। বিএনপির পক্ষ থেকে কেউ নির্বাচনে অংশ নিলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। নাটোর জেলা বিএনপির আহ্বায়ক শহীদুল ইসলাম বাচ্চু বলেন, দলের পথ থেকে কেউ দলীয় সিদ্ধান্ত অমান্য করে ভোটে অংশ নিলে তাকে বহিষ্কার করা হবে, সেই প্রার্থী পাশে দলের জন্য কর্মী থাকবে না। তাছাড়া আমরা জনগণকে ভোট না দিতেও নিরুৎসাহিত করেছি, এই অবস্থায় আমরা নিজেরা ভোট দিতে পারি না। কুষ্টিয়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামিমুল হাসান বলেন, এখন পর্যন্ত বিএনপি তাদের উপজেলায় নির্বাচন করবেন এমন কারণ নাম শুনি নাই। হাইকমান্ড নির্বাচন নিয়ে ভারত থেকে কথা বলতে উদ্বুদ্ধ হয়েছে, প্রতীকবিহীন উপজেলা নির্বাচনের কথা বলা হয়েছে, দল ইফাতে পা দেবে না। শরীয়তপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক সর্দার এ কে এম নাসিরুদ্দিন কালু বলেন, এই সরকারের অধীনে নির্বাচনে যাওয়া মানে নিজের পায়ে নিজে কুড়াল মারা, তাই দলীয় সিদ্ধান্তের বাইরে আগামী সংসদ নির্বাচনে নেতাকর্মীরা অংশগ্রহণ করবেন না। দলের বাইরে কেউ যদি নির্বাচন করতে চান তাহলে তিনি দলের কোনো সহযোগিতা করতে পারবেন। আবার নাম প্রকাশ করার শর্তে উপজেলা নির্বাচনে অংশ নেওয়ার পক্ষে মত দিয়েছেন তৃণমূলের অনেক নেতাও। তাদের যুক্তি, বিএনপির অনেকেরই নির্বাচনে অংশগ্রহণের যোগ্যতা রয়েছে, স্থানীয় নির্বাচনে অংশ নিয়ে তাদের জনপ্রিয়তা তুলে ধরার সুযোগ রয়েছে। উপজেলা নির্বাচনে প্রার্থী হতে ইচ্ছুক কিশোরগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল আলম, তিনি বলেন, কিশোরগঞ্জ সদর উপজেলাবাসীর মধ্যে আমাকে নিয়ে আগ্রহ সৃষ্টি হয়েছে, অবস্থায় স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনে অংশ নেওয়ার কথা ভাবছি, এক্ষেত্রে আমরা দল সাংগঠনিকভাবে নমনীয় থাকলে চূড়ান্ত সিদ্ধান্ত নেব। চালের বাজার নিয়ন্ত্রণে দৌড়ঝাঁপ, সাধারণ মানুষ বলছেন এসবই ফাঁকা আওয়াজ। বাজার তদারকি অভিযান, মোবাইল কোর্টে জরিমানা করেও চালের দাম আগের জায়গায় আনা যাচ্ছে না। সরকার থেকে বলা হয়েছে মিনিকেট নামে কোনো চাল বাজারজাত করা যাবে না। প্রতিটি চালের বস্তায় ধানের জাত লেখা থাকবে উৎপাদনের তারিখ ও মিলগেটের মূল্য। সরকারের এত সব উদ্যোগের কোনোটিই বাস্তবায়ন হয়নি। মিনিকেট নামের চাল বাজারে এখনো বিক্রি হচ্ছে। বিগত এক মাসের বিভিন্ন সময় চালের উচ্চ মূল্য ঠেকাতে খাদ্যমন্ত্রী ও সচিব সহ সংশ্লিষ্ট দায়িত্বশীলরা উল্লেখিত ব্যবস্থা নেওয়ার কথা বলেন, তবে সাধারণ মানুষ বলছেন এসব ফাঁকা আওয়াজ। তাদের মতে খাদ্য বিভাগের আন্তরিক প্রচেষ্টার অভাব এবং প্রভাবশালীদের আশকারায় ভরা মৌসুমে ব্যবসায়ীরা চালের দাম বাড়ানোর সাহস পেয়েছেন। খাদ্য বিভাগ চাইলে এখনো বাজার নিয়ন্ত্রণে আনা সম্ভব। এ বিষয়ে জানতে চাইলে খাদ্য সচিব মোহাম্মদ ইসমাইল হোসেন বলেন, চালের দাম আগের চেয়ে কমেছে, বস্তার উপর ধানের তাত, উৎপাদনের তারিখ এবং মিলগেটে মূল্য লেখার মধ্যে আমাদের ব্যবসায়ীরা রয়েছে, কিন্তু এখনো তো বাস্তবায়ন হয়নি। তবে 20-22 মার্চের মধ্যে সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হবে বলে জানান তিনি। প্রজ্ঞাপনে কি থাকবে না তা নিয়ে কাজ করছে খাদ্য মন্ত্রণালয়। তখন আর কেউ বস্তার উপর ধানের জাত, উৎপাদনের তারিখ, মেয়াদ এবং মিলগেটের মূল্য না লিখে পারবেন না। 17 জানুয়ারি বুধবার সন্ধ্যায় খাদ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে চাল কল মালিকদের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। ওই দিন খাদ্যমন্ত্রী বলেন, আমন মৌসুমে চালের দাম বাড়ার কোনো কারণ নেই। চালের দাম বাড়ানোর বিষয়ে সরকারের অবস্থা জিরো টলারেন্সে, আমরা চালের দাম বৃদ্ধি কোনোভাবেই মানব না। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিয়মিত আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে তখন সাথে থাকার জন্য।